এগুলো কাউকে দেখাবেন না, এটা ভাইরাল হয়ে যাবে অনেক। দেখেন দেখেন কি লেখে, এই যে আজকে কয়টার দিকে আমার আসার কথা বলেন, কে নিচ্ছে আমাকে, এই লোকটাকে, এই যে এই যে জুম করে দেখাচ্ছি ভাই চেহারা, এই লোকটাকে বলেন। আরে বাবা, ও বন্ধু লালজি লাপি, ও বন্ধু লালজি লাপি, মইরা গেছে রে তোর প্যাচে প্যাচে কত রস আছে রে, তোর প্যাচে প্যাচে কত রস আছে রে। আপনি কার রস ভাই করছিস? না এ ভাই, আমি কলাম এখন হাতির জিলে ডুবে মরবো, তাহলে আগে করি সাঁতার। খবরদার ওই কাজ করবেন না, আমরা কোনো দায় নিতে পারবো না। না নিষ্পত্তি করে দাও, কি শুরু করেছে কি সেটা দাও। আজকে আমার প্যাচে ফেলাই, যার কদিন পর আরেকজন প্যাচে ফেলাবে, দেন মহাদুরে কান দিকে বুঝতে হবে। এই শোনেন বলেন, আপনার গ্রামের নাম বলেন, এখানে সব লেখা আছে, বলেন কিটা আপনার গ্রামের নাম বলেন। কিসের গ্রামের নাম কব? আপনার গ্রামের নাম বলেন, আমি এটার সঙ্গে মিলাই দেখবো এক কিনা। ঠিক আছে ভাই, আমার কথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বলেন। আমার গ্রামের নাম যখন ঠিক করে কবো, আমি যে দুই নম্বরই করে তাই ঠিক করে কবো। উত্তেজিত হবে না, কোথায় কোনো সময় উত্তেজিত করে ফেলা দিচ্ছে। উত্তেজিত হওয়ার তো কিছু নাই, তাহলে আপনি এই জায়গায় আসছেন কেন? যদি আমার সঙ্গে আপনার এখানে আসার কথা না থাকে তাহলে আপনি কেন আসছেন? তাহলে তুমি কতি চাচ্ছো, তোমার বিয়ে করেছি? করেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আপনার মতো একটা বুড়া ভামের সঙ্গে যাবো এটা আপনি ভাবতেছেন কি করে? হ্যাঁ আপনারা যাওয়ার আগে একটু ঝালমুড়ি খান, ঝালমুড়ি দাও। না ঝালমুড়ি তো খাবো, মুড়ি খাওয়ার জন্য চাইছি। আমি তো ওরতে যাইছি নাকি? ওকে দাও। আপনি কিন্তু বারবার কথা চেঞ্জ করতেছেন। কিসের চেঞ্জ করিছো? এই দেন তো একটু বেশি করে ঝাল করে ঝাল দিয়ে দেন, এই চেহারা দেখার থেকে নিজে চেহারা গরম হওয়া ভালো। আপনি তো মুড়ি খেয়ে ঠান্ডা হন, ভালো লাগবে। ঝালমুড়ি আগে খান, নেন নেন মুড়ি নেন, মুড়ি নেন। থ্যাংক ইউ। কান্দেন না, মুড়ি খান। ফেসবুকে চুল কালার কইরে আমারে পটাইছে, ইনস্টাগ্রাম এই গ্রাম সেই গ্রাম, কত গ্রামে যে ঘুরাইছে, আর এখন বলে আমি সে না। এই চামড়া, এই তোর মুড়ি ছোদি, তোর মুড়ির খেতা পুরে নি।